ফ্রেন্ডস, আজকেও একটা উচ্ছেদ অভিযান দেখছিলাম এই কৃষ্ণনগরে। একজন গরিব মহিলা তার দোকান ভেঙে দিয়েছে এই যারা উচ্ছেদ করছে। আচ্ছা, আমি একটা জিনিস বলছি যে এই মমতা ব্যানার্জি তো 27 তারিখ বলে দিয়েছিল যে উচ্ছেদ অভিযান এখন বন্ধ রাখবে, 1 মাসের জন্য বন্ধ থাকবে, কিন্তু এরা কারা? হ্যাঁ, এরা কারা উচ্ছেদ অভিযান চালাচ্ছে? আমি গতকাল একটা কথা বলেছিলাম, এই জঙ্গিরা সরকারি সাহায্য নিয়ে গরিব মানুষের দোকানপাট ভাঙচুর করছে, সরকারি সাহায্য নিয়ে। সরকার থেকে জঙ্গিদের পারমিশন দিয়ে দিয়েছে যে গরিব মানুষের দোকানপাট ভাঙচুর করো, আর জঙ্গিরা সরকারি সাহায্য নিয়ে, সরকারের সাহায্যে গরিব মানুষের দোকানপাট ভাঙচুর করছে। এটা আমি গতকাল বলেছিলাম, এখন মিলছে তো? হ্যাঁ, মমতা ব্যানার্জি বারণ করে দেওয়ার পরেও এরা এখনো উচ্ছেদ অভিযান চালাচ্ছে, তাহলে কি বলবো? এরা তো জঙ্গি। এই জঙ্গিগুলো মানুষের ঘর বাড়ি ভাঙচুর করছে, মানুষের দোকানপাট ভাঙচুর করছে, সরকারের থেকে পারমিশন দিয়ে দিয়েছে, সরকারি সাহায্য নিয়ে এরা গরিব মানুষের দোকানপাট ভাঙচুর করছে এই জঙ্গিরা। আর মমতা ব্যানার্জি বারণ করে দিয়েছে, তাও জঙ্গিরা এসব চালাচ্ছে, তো মমতা ব্যানার্জি এদের গ্রেপ্তার করবে না? মমতা ব্যানার্জি তো এদের গ্রেপ্তার করা উচিত, তাই না? মমতা ব্যানার্জি বারণ করে দিয়েছে 1 মাস এই উচ্ছেদ অভিযান বন্ধ থাকবে, তারপরও কীভাবে এসব চালাতে পারছে রাজ্যের মধ্যে উচ্ছেদ অভিযান? হ্যাঁ, তাহলে মমতা ব্যানার্জি কেন গ্রেপ্তার করছে না এদের? তাহলে কি মমতা ব্যানার্জি জাস্ট পাবলিকের সামনে বলল যে 1 মাসের জন্য বন্ধ থাকবে, আর ওদিকে ওদেরকে বলে দিয়েছে, জঙ্গিদের বলে দিয়েছে, তোমরা তোমাদের মতন কাজ চালিয়ে যাও? হ্যাঁ, মমতা ব্যানার্জি কেন গ্রেপ্তার করছে না এদের? এই জঙ্গিগুলোকে কেন গ্রেপ্তার করছে না? এরা গরিব মানুষের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, হ্যাঁ, গরিব মানুষের দোকানপাট ভেঙে দিচ্ছে, কেন এই জঙ্গিগুলোকে গ্রেপ্তার করছে না? মমতা ব্যানার্জি বারণ করে দিয়েছে তো, তারপরে জঙ্গিগুলো শুনছে না? হ্যাঁ, জঙ্গিগুলো গরিব মানুষের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, দোকানপাট ভেঙে দিচ্ছে, তাহলে মমতা ব্যানার্জি কেন গ্রেপ্তার করছে না এদেরকে? সেন্ট্রাল বাহিনী আসবে, এদেরকে তুলে নিয়ে চলে যাবে, তিহারে ঢুকিয়ে দেবে, এই জঙ্গিগুলোকে সার্জিক্যাল স্ট্রাইক করে দেবে, এদের ওপর সার্জিক্যাল স্ট্রাইক হবে এবার এদের ওপর, এই জঙ্গিগুলোর ওপর। মমতা ব্যানার্জি তো বেশি বাড়াবাড়ি করছে তো, মানে চেনে না তো, এই মোদী গভর্নমেন্টকে চেনে না তো, একদম 12টা বাজিয়ে দেবে এদের, এই জঙ্গিদের হালত একদম খারাপ করে দেবে, পুরো সার্জিক্যাল স্ট্রাইক করে একদম ধ্বংস করে দেবে। সুতরাং এই জঙ্গিগুলো সামনে নিক নিজেদেরকে, নাহলে প্রচুর দুর্ভাগ আছে এদের কপালে। আর মমতা ব্যানার্জি এই জঙ্গিগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না। হ্যাঁ, জঙ্গিরা গরিব মানুষের দোকানপাট ভেঙে দিচ্ছে, আর তারপরও মমতা ব্যানার্জি অ্যাকশন নিচ্ছে না এই জঙ্গিদের বিরুদ্ধে। এই মমতা ব্যানার্জির সময়ে এই জঙ্গি সময়ে সব কটাকে তুলে একদম টিহারে ঢুকিয়ে দেওয়া হবে, তখন বুঝবে, ঠিক আছে? গরিব মানুষের দোকানপাট ভাঙা, হ্যাঁ, সরকারি সুযোগ নিয়ে গরিব মানুষের দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে এই রাজ্যের মধ্যে, জঙ্গিরা এই সমস্ত দোকানপাট ভাঙা চালাচ্ছে, হ্যাঁ, দোকানপাট ভাঙচুর করছে গরিব মানুষের, বাংলাদেশে যেরকম ভাঙচুর করা হয় হিন্দুদের সম্পত্তি, সেই জিনিসটা চালাচ্ছে, আর মমতা ব্যানার্জি পারমিশন দিয়ে দিয়েছে এই জঙ্গিদের। তো এই রাজ্যে ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে কাজ করছে। কোথায় লেখা আছে গরিব মানুষের দোকানপাট ভেঙে দিতে হবে ভারতবর্ষের সংবিধানে? এখানে নিজের ইচ্ছা মতন যা ইচ্ছা তাই চালাচ্ছে, হ্যাঁ, জঙ্গিদের ফুল পারমিশন দিয়ে দিয়েছে, ভেঙে দাও গরিব মানুষের দোকানপাট। হ্যাঁ, আর এরা মজাসে দোকানপাট ভাঙছে, এবার এদের ওপর সার্জিক্যাল স্ট্রাইক হবে, ঠিক আছে? এরা তখন কেঁদেও কুল পাবে না, জঙ্গিগিরি চালাচ্ছে, হ্যাঁ, মানুষের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, লুটপাট চালাচ্ছে, চুরি চামারি করছে, আবার ফোন করে বলে দিচ্ছে যে এত টাকা দাও, নাহলে বুলডোজার নিয়ে চলে যাচ্ছি, ভেঙে দেবো ঘর বাড়ি, দোকানপাট ভেঙে দেবো, এই সমস্ত বলে হুমকি দেখাচ্ছে, এইভাবে টাকা লুট করছে, টাকা না দিলে বুলডোজার নিয়ে দোকানপাট গুঁড়িয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, এইভাবে লুটপাট চালাচ্ছে রাজ্যের মধ্যে জঙ্গিরা, চুরি চামারে করছে, লুটপাট করছে, মমতা ব্যানার্জি পারমিশন দিয়ে দিয়েছে জঙ্গিদের। বুঝে নাও একবার কারা, কাকে ভোট দিয়েছ? এই তৃণমূল হচ্ছে একটা জঙ্গিদের দল, একবার চিনে নাও ভালো করে, এটা হচ্ছে বিষয়।
তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, নমঃ শিবায়।